নিপা কেন মনিটাইজেশন হয়নি তার জন্য গীতাদি দেয় হুম মনিটাইজেশন অন করতে পারিনি নিপার যেন তো এখনও ভিডিও মনিটাইজেশন অন হয়নি কেন হয়নি মানে নিপার এত ওয়াচ টাইম এত লোকে ভিডিও দেখেছে এত লোকে সাহারা দিয়েছে এত লোকে দোড় দৌড়ে ঘুরছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এত কিছু করার পরেও ইয়ের কিন্তু মনিটাইজেশন অন হয়নি তো মনিটাইজেশন উড়ে গেছে এটার জন্য দায় নাকি গীতাদি তাই না হাজার ভালোবাসার ঠাকুরন যার মানে স্বামীর ঘর ছেড়ে যে এদিক ওদিক দৌড়ে বেড়াবে তাদের সারা জীবন ওই করে উড়ে যাবে ঠিকানা ঠিক রাখতে হয় ঠিকানা আস্তানা পাখির বাসা পাখি চারিদিকে উঠলেও ঠিক গিয়ে ঢোকে গরু সারা দুনিয়া ঘুরবে ঠিক গোয়ালটা মনে রাখে তুমি তোমার গোয়াল ছেড়ে ঘর ছেড়ে পরের সাথে সংসার পেতেছ সে পথটা ঠিক করে আপন করনি আধার কার্ড বরের প্যান কার্ড বন্ধুর ইস ছি 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 তাহলে এর ইন মেয়ের কি দুর্দশা এই যে এনার মেয়ে যে এখনো যে সত্যি সোমনাথের সাথে যে ঠিকানা সোমনাথ এই মেয়ে তো মানে মায়ের তো শিখবে চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দালালি দালালি যে বলবে না তার একবার দেবো মাথায় রেখো বলে ভিডিওটা দেখো স্কিপ করো তুমি বলো কান চাপাটি না দেবো এমন পাটাস করে কানের নিচে বাজনা বাজিয়ে দেবো দালাল বলা। কানের নিচে এমন একটা থাপ্পট দেবো ঝনঝন ঝঞ্ঝন ঝঞ্ঝান শব্দ হবে দালাল বলা বের করে দেবো গীতাদি কি গীতা দি আমাকে কি বলবে গীতা দি বরং আমায় ফোন করে অনেকবার বলেছে নিপাকে সীমা এটা বলো না নিপাকে ওটা তুমি জানো না সীমা নিপা কি তুমি জানো না নিপা এক নম্বরের দুগ্গি নিপা এক নম্বরের দুগ্গি আর নিপাকে ঠিক করে তো দেয়নি এই এক নম্বরের দুগ্গি বাজ আমি এই যে শিল্পী তোমার বললাম কানে ফুটোর ভেতরে না আঙুল দিয়ে খুঁচিয়ে দেবো ভালো করে ভিডিওগুলো দেখো যখন ওই কী নাম জানো মন্দিরের দালাল যখন নিপাকে অ্যাটাক করেছিল ভিডিও করেছিলাম কিনা একবারে দেবো না করে এবার ঠাস করে এবার একটা বাড়ি বোঝা যাবে আলালকে লাগাও লাগাওনি কেন তখন তুমি দালালকে লাগাও নি কেন মুখের কথাগুলো দাও সীমাদি বলতে তার মানে সীমাদি জিতাদির দালাল ঠে দেবো এবার এবারে গরম করে কানের নিচে ঝঞ্ঝা শব্দ হবে অসভ্য বিয়াদ মানে মন্দির ছিঁড়ে খেতে ভালো লাগছিলো মন্দিরে আমার কেউ না মন্দির আমি যা নয় তাই বলে ভিডিও করছি কিন্তু না কারুর ঘরের খবর এবারে টেনে 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 হিঁচড়ে হিঁচড়ে বের করিনি টেনে টেনে এ এ এটা বলেছে তোমরা টু জেড আসো বরং তোর থেকে সত্যি দালালের ভেতরে একটা নিম খারামের মানে ইয়ে আছে লেস আছে যেটুকু যদি বলে মন্দিরা বলো না সেটুকু বলে না যেটুকু বলে বলো সেটুকু বলে মন্দির একটা তোকে ভালোবেসে একটা যদি কথা শেয়ার করে থাকবে তুই মার্কেটে এনেছিস কেন মার্কেটে এনেছিস কেন যে না কি নাম জানো মন্দিরের পর সোমনাথ মন্দিরাকে ছুলে কি করে মন্দিরা নাও গা ঘিনঘিন করবে দিদি ভাই আমি কি করে অ্যাকসেপ্ট করবো এটা তো একটা গোপন কথা এটা মন্দিরা তোকে একটা গোপন কথা বলেছে নিশ্চয় তোকে ভালো বেসে ভালো লেগেছিল ভালো ছিল সেই কারণে গোপন কথাটা বলেছে সেটা পাবলিকালি বলতে হয় কতটুকু কথা বলতে হয় ভিউজ কামানোর জন্য কতটুকু বলতে হয় কতটুকু বলতে হয় সেটা জানো না গীতা দিয়ে আমাকে বারো নিপার হয়ে অনেকবার রিকোয়েস্ট করেছে ভিডিও করার জন্য একদম আমাকে বলবে না যে আমি যেটা নিপা নিপার চোখের মুখে বাদ নিপার চোখের আট দেখবে কথা বললাম যার অত অভাব থাকে যার ভেতরে অত প্রবলেম থাকে তার অত চোখের আট ভাটা সে কি করে হ্যাঁ আজকে এই মেয়েটা এই যে মন্দিরের এই নোংরা আমি কেচ্ছা কেলেঙ্কারি দেখে না এই মায়ের জন্য আমি অনেক আগে বলতাম অনেক আগে অনেক দিন ধরে বলার চেষ্টা করেছি কিন্তু গীতাদি যখনই আমি নিপাকে একটু ফুসকুরি দেবো গীতাদি সীমা নিপাকে বলো না ওটা খুব অসহায় গো মেয়েটা সবার কাছে নিপার 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 ভোটার কার্ড কার্ড আলাদা আলাদা আধার বরের নাম এক জায়গায় নিপার আধার কার্ডে বরের নাম প্যান কার্ডে বয়ফ্রেন্ডের নাম কি ধরনের মেয়ে ছেলে ও কি ধরনের মেয়ে ছেলে প্যান কার্ড মুম্বাই আধার কার্ড রানাঘাটে এরকম ছন্ন ছাড়া মেয়ে ছেলের মেয়ে ছেলের মেয়ে এরকম ছন্ন ছাড়া হবে না স্বর্ণ মেয়ে ছেলে স্বর্ণ মানে মায়ের স্বর্ণ মেয়ে ছেলে মেয়ে হবে না ভাবলে বিশ্বাস করবে না দুদিন মাম্পির ডিউটি দিতে একটু গোছালো হয়েছে মাম্পির সাথে আমি দুদিন কথা বলিনি ঠিক করে ঠিক করে রাগ করে রাগ কেন ডিউটি ইজ ডিউটি এই টাইমে ডিউটি এই এখন আর কালতে না পরশুদিন থেকে কন্টিনিউ রাত দুটো থেকে ডিউটি চেঞ্জ পঁচিশ তারিখ থেকে ওদের ইয়ে চেঞ্জ হয় সব বিদেশের সব ওদের হিসাব সব পঁচিশ তারিখের পর যেমন আমাদের পেমেন্ট ওকে পঁচিশের পর ওদেরও তাই মামপিদেরও তাই সমস্ত মাসের হিসাব পঁচিশ তারিখের পর থেকে মানে পঁচিশে ডিসেম্বর মানে ওদের পঁচিশ তারিখটা আমার মনে হয় লাকি কোনো ডেট মনে হয় যা করে পঁচিশ তারিখের পর তাই সেই জন্য দুদিন অগো দিন গেছে বলে দুদিন এমন রাগ দেখিয়েছি কথা বলিনি বা আমি বলেছি দেখ আমি সংসার সামনে কিভাবে পরিশ্রম করছি ইউটিউবে আর কিভাবে সবাই ভালোবাসা দিচ্ছে এইগুলো বলেছি তার মানে মা মায়ের কর্ম সন্তান দেখে হলেও শিখবে নোংরাটা কেন শিখবে নোংরাটাকে এমন করে বালির চাপা দেবো যে তার এতটুকু ঘাসও উঠতে দেখতে পারবে না ছেলে মেয়ে মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসে না সবার জীবনে আসে সবাই করে কিন্তু ওটাকে এমন করে বালি চাপা দিতে হবে যাতে ওর এতটুকু ঝলকানি যেন ছেলে মেয়ের গায়ে না পড়ে তবেই তো হবে মা সন্তান হওয়া কি মুখের কথা মা হওয়া কি মুখের কথা আর জেনা সন্তানের ব্যথা এরকম একটা দুগ্গিবাজ মেয়ে ছেলে মাকে কেন ঢুকে আজকে গীতা দি একটা ভিডিওতে বলেছিল দেখো তোমাদের মনে করিয়ে দিই কিরে রে ভুলে গেছিস তোর মা কষা কষা মাংস করে দিল আর তুই তোর ভাই আর তোর বর মিলে বসে ঘরের ভেতরে ঢুকুডুকু করছিলি মনে আছে কে আনলো কথাটা তখন আমি গীতাদিকে ফোন করেছিলাম যে গীতাদি তুমি যে এই কথাটা বললাম মিস্টার নিপা তোমায় বলেছে তা নিপা নিজে ভিডিওতে বলছে না সীমা নিপা এইসব সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না তলায় তলায় মেয়েও যেমন দালালকে দিয়ে খবর দিয়ে ভিডিও করা ছিল মাও তেমন আরও দুটো দালালকে দিয়ে তলায় তলায় খবর দিয়ে ভিডিও করেছে তাহলে মেয়ে কোন দিকে কী খারাপ করেছে মা যেটা দেখিয়েছে মেয়েও সেটা করেছে মা মেয়ে নয় নোংরামি করলো সেই রাস্তায় মা হাঁটলো কেন মা তো মাই হয় মা তো মাই হয় ওর মায়ের চোখ মুখের আকার ইঙ্গিত দেখো সেই দিনের প্লেটার ভিডিওটায় আমি যদি না দেখে থাকো ওই ভিডিওটা আজও আমার কাছে আছে আমি আজও সব যত্নে রেখে দিয়েছি দেখে নেবা ওই চিন্তা আমার মেয়েকে কেন মন্দিরা ঘেন্না করে ওর মাকে কেন মন্দিরা বাল আমার কেউ না আর মন্দিরা আজকে ওটা ব্লগ দিয়েছে ব্লগ দিয়েছে তোমরা দেখতে যাও কেন ওরকম ব্লগ ওই একদিন ভিডিওতে বলছে কি দেখো তোমরা আমার ব্লগে তারপরেও তো তোমরা সবাই ঝাঁপিয়ে যাও তারপরেও তো লাখ ভিউজ হয় কি করে হয় কি করে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলেছি হাজার জন দেখে বাদবাকি বাকি এক লাখ ভিউ ওর কি করে হয় কি করে হয় নব্বই হাজার নশো ভিউ কি করে হয় নিশ্চয় তোমরা দেখতে যাও নোংরা দেখতেও ভালোবাসো যারা ভালো দেখছো না তো দেখছো না তো নোংরা তোমরা দেখতেও ভালোবাসো নোংরা কে নিয়ে আলোচনা করতে ভালোবাসো আজকে আমাদের ভিডিও তো রং মশলা না থাকলে তোমরা দেখবা না রং মশলা না থাকলে ভিডিও দেখবা না সাহস হয় কি করে হয় ওরা দেবো না সুই চিৎ করে ফেলে তোমার জায়গা মতো দেবো একবার এমন একটা বাড়ি তোমার অন্য কাউকে দালালবেলা বেরিয়ে যাবে নিপাকে গিয়ে কবার ফোন করেছি কবার ফোন করেছি নিপা গীতাদির বাড়ি এসছে গীতাদির বাড়ি আমার বাড়ি থেকে কবার গীতাদিকে একদিন বলেছিলাম গীতাদি নিপাকে অনেক মানুষ হেল্প করতে চাইছে তোমার এই এই কথাটা আমি অনেক অনেকগুলো ভিডিওতে বলেছি গীতাদি তো নিপাকে অনেকেই আমার আমার সাথে যোগাযোগ করে অনেকেই হেল্প করতে চাইছে তুমি নিপার ফোন নাম্বারটা পারলে দিও তো তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে দিলে যদি কেউ হাজার দেয় দু হাজার দেয় নিপার পাশে থাকে মাস সে যদি হাজার টাকা করে নিপাকে পাঠায় সে তো খারাপ নয় না সীমা নিপা ফোন নাম্বার দিতে বারণ করেছে 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 দ্বিতীয় দিন গিদাদি বলতে পারবে না কোনো দিন আমি দ্বিতীয় দিন বলেছি গীতাদি তুমি নিবার ফোন নাম্বারটা দাও নিবার তো ফোন কমেন্ট বক্সে গিয়েই নাকি যোগাযোগ করলে নিপার সেখানেই ফোন নাম্বার দিয়ে দেয় এটাও আমার কানে এসেছে কোনোদিন দেখেছে দিন সোমনাথ বলতে পারবে সোমনাথের সোমনাথের ইনস্টাগ্রামে গিয়ে হাই অবধি আমি লিখেছি না সোমনাথের ফোন নাম্বারও আছে সোমনাথের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে কোনো দিন সোমনাথ বলতে পারবে না যে হাই লিখেছি শুধু একবার লিখেছিলাম যখন সোমনাথ পুরো টোটাল ভিডিও বন্ধ করে দিয়েছিল এবং বন্ধ মানে দেবে না বলে দিয়েছিল অনেক জন্য সেই বসিরহাট যাওয়ার আগে তখন আমি বলেছিলাম যে সেরকম যদি ভিডিও না দাও আমি কিন্তু রান্নাঘাটে যাচ্ছি আর সেই সময় ওখানে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে কি হয়েছে তুমি এরকম কেন ইয়ে করছো ভিডিও দাও নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরকমই মনে হয় আমি কিছু লিখে লিখতেও পারি বা নাও লিখতে পারি বা আমার মনে নেই হয়তো লিখি ভেবেছি হয়তো লিখিনি কিন্তু এরকম আমার অত অত আমার সময় নেই সত্যিকারেরই আমি সময় পাই না সবার সাথে অনেকক্ষণ করে কথা বলতে আগে বলেছি আগে নিজের ভিডিও না দিয়েও লোকের সঙ্গে গল্প করে যা এখন আমি আমার ভিডিওর দিকে ফোকাস করি এখন আমি কারোর সাথে কথা বলি না হ্যাঁ দিশানির সাথে একটু কথা বলি প্রীতমের সাথে একটু কথা বলি তাও রেয়ার দিশানির সঙ্গে প্রায় সময় বলা হয় কথা কিন্তু বাদ বাকি কারোর সাথে আমি সেভাবে কথা বলি না চুলকুনি মারা কথা না নিপাকে বেশ করে ঢুকতে দেয়নি এই তো আজকের দিনে নিপাকে ঢুকতে দেয়নি এত কি সারিয়ে নিপা কি করে মনিটাইজেশন অন হবে কোনো একটা মনিটাইজেশন একটা যে কোনো কাজ করতে গেলে তার একটা লিগাল প্রসেস আছে তার আধার কার্ড তার ভোটার কার্ড তার প্যান কার্ড একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলেও প্রত্যেকটা জিনিস পারফেক্ট থাকতে হবে যে সে যেখানে রয়েছে সেখানকার স্থায়ী ইলেকট্রিক বিল অনেক কিছু লাগে তাও তো এ ও ধরে ধরো করে দিয়েছে রানাঘাটে যেহেতু ছিল রানাঘাটে এটা ওটা করে ওরা করে দিয়েছে ইউ ইয়ে কি ইউএস থেকে টাকা আসবে সেটা কি অন্য ঘরের কোনো লোক নাকি আঁক মারলেই হয়ে যাবে না সেখানে শুধু তোমার ভেরিফিকেশান ভেরিফিকেশন 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 ভেরিফিকেশানিফিকেশান একটা সাথে একটা লিঙ্ক একটা টাকা আসবে চাপাটি না দেবো এমন চাপাটি চাপা তোমার ওই চাপাটি করে দেবো করা শেখাচ্ছ কন্ট্রোভার্সি করা আমাকে দেখাবা ভদ্র আছি ভদ্র ভাষা বলছি ভদ্র ভাষা নাও দালাল মালালে নেমে গেলে না তোমাকে আমি তুমি তো মাসিগিরি করা বের করে দেবো তোমার মাসিগিরি করা কেন হচ্ছে না রাহুলের মায়ের দিয়েছে ধোয়াও রাহুলের মাকে জুতিয়ে লাল করবো আমি রাহুলের মায়ের দুটো বাঁট আছে বাঁট দুটো ধুয়ে দিয়ে দেখো না রাহুল আর মন্দিরের অনেক প্রেম কাহিনী আছে সেগুলো বের করো রাহুলের মায়ের এবার বাঁট আমি একবার পেয়ে নেয় হাতে দিয়ে দেবো চলো ভিডিওটা তখন এত কাজের তারা ছিল বলে ভিডিওটা অতটুকু করেই রেখে দিয়েছি এবার আমি বলছি নিপার মানে নিপা হচ্ছে কি বলতো ভীষণ লাগানে ভাগানে আর সব সবার কথা মানে পেটে কথা রাখে না নিপাই কিন্তু অ্যাকচুয়ালি ওর মেয়ের সংসারটা আজকে এই জায়গায় আনার প্রধান মূল নিবাক এত অসন্তুষ্ট মহিলা যখন স্বামীর কাছে ছিল তখন স্বামীকে ভালো লাগেনি যখন বয়ফ্রেন্ডের কাছে ছিল তখনও বয়ফ্রেন্ডকে ভালো লাগেনি কারণ বয়ফ্রেন্ডের জন্য ভবিষ্যতেও কিছু করে রেখে আসেনি বা বয়ফ্রেন্ড ওর জন্য ভবিষ্যতে কিছু করে রেখে তাহলে সে কি বয়ফ্রেন্ড আবার কি বয়ফ্রেন্ডের গুণগান গাও এই বয়ফ্রেন্ডের হাতে জিনিস এই জিনিসগুলো নষ্ট করতে পারছি না তা সেই মানুষটার হাতের জিনিস যে মানুষটার ভালোবেসে আমার জন্য এই করে গেছে ওই করে গেছে সেই করে গেছে কী করে গেছে কি ছিঁড়ে রেখে গেছে যে একটা দু হাজার টাকা দিয়ে ঘর ভাড়া তুমি থাকতে পারছো না হ্যাঁ কি ছিঁড়ে রেখে গেছে সব মানে তুমি যেমন উদ্বাস্তু তোমার ঠিক তুমি এতটা চঞ্চল এই জন্যে না মা লক্ষ্মী বলে না নিশ্চয়ই তোমার কোনো রকমের কোনো মানে চুলকানি বাজে আছে ওই জন্য যখন স্বামীর ঘরে ছিল তখন স্বামীকে ভালো লাগেনি যখন বয়ফ্রেন্ডের ঘরে ছিল বয়ফ্রেন্ডকে ভালো লাগেনি মেয়ে মেয়েটাও ঠিক তাই হয়েছে মেয়েটাও আমি কখনও মন্দিরাকে সাপোর্ট করি না কখনও না মন্দিরার কোথাও ভালো গুণ নেই কি করে থাকবে এইরকম মায়ের পেটে যদি ওইরকম মেয়ে জন্মায় মায়ের একটা আধার কার্ড ঠিক নেই মায়ের একটা প্যান কার্ড ঠিক নেই মায়ের একটা ঠিকানা ঠিক নেই মা একটা যে ভিডিও করতে গেলে একটা স্থায়ী ঠিকানা লাগে যে গুগল পিন আসবে অ্যাড্রেস ভেরিফিকেশান হবে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু ভেরিফিকেশান হবে কাজের সূত্রে যদি কেউ এদিক ওদিক ঘুরে দেখো কাজের সূত্রে অনেকে আছে যে এক দেশে থাকে না এদেশ ও সেদেশ করে তবুও তারা তাদের ডকুমেন্টসগুলো একটা স্থায়ী ঠিকানা করে তাদের নিজস্ব বাড়ি থাকে বা সেই যেখানটায় থাকবে সেই একটা ঠিকানা থাকে যে যেই ঠিকানাতে অন্তপক্ষে গুগল অ্যাডসেন্সটা আসবে গুগল পিন ভেরিফিকেশান হয় সেগুলো আসবে তো ওর কোনো কিছু ঠিক নেই গীতাদি হেল্প করেছে গীতাদির আর ওর প্রথম মেন মেন প্রথম গাঠবন্ধন হয় গীতাদির আরও গীতাদিকে ওর সব ঘরের খবরগুলো কুটকুট 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 করে বলতো নাহলে মেয়ে মত মেয়েকে কষা কষা মাংস রেঁধে এনে ও দিচ্ছে মেয়ে মেয়ে বয় মেয়ের বয়ফ্রেন্ড আর জামাই মিলে ঘরে বসে মদ খাচ্ছে কে জানতো বলো এটা চার কথা এটা বাইরে এলো কি করে ইয়ে বলছে পাড়ার লোক বলছে রাতের বেলা দরজা ডা বন্ধ করে ওরা এসি রুমে মাল খাচ্ছে সেটা পাড়ার লোক দেখে খবর দিচ্ছে গেঁজাখুড়ি গেঁজা মানে হুক্কা মার 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 হুক্কা মার মানে আমরা সবাই হুক্কা টানি প্রত্যেকটা ঘরের কথা প্রতিটা ঘরের কথা সব বের করে করে এনে এই বুড়ি প্রথমে মার্কেটে ছড়িয়েছে তা বুড়ি যখন এতই মার্কেটে ছড়ানো ইচ্ছা ইনকাম করা তাহলে বুড়ি নিজে বসে বলুক নিপার নিজে একটা চ্যানেল খুলুক আমি যখনই ওদের মুখে এই কথাগুলো শুনেছি আমি তখনই আমি টার্গেট করে ধরেছি যে গীতাদি তুমি বরং নিপাকে বলো না তুমি নিপা ঘরের কথা বরকে দিয়ে না বলে নিজে বলুক আজকে আমি তো বলছি রাহুলের মা রাহুলের যদি চ্যানেল না থাকতো বল আলাদা ব্যাপার রাহুলের চ্যানেল আছে ওরা একটা ভিডিও করুক ও রাহুলের চ্যানেল কিন্তু মনিটাইজেশন নয় রাহুল একটা জায়গায় দেখিয়েছিল কিন্তু ও হয়তো মনিটাইজেশন অ্যাপ্লাই করেন কিন্তু ওর চ্যানেল মনিটাইজেশ হয়ে যাবে কারণ ওর প্রচুর ওয়াচ টাইম উঠেছিল যদিও আবার এক বছর হয়ে গেলে কিন্তু ওয়াচ টাইম কেটে বেরিয়ে যায় এটাও সত্যি তো সেই জায়গায় মানে যেটা বলতে গেলাম তাহলে রাহুলকেও বলতাম তোমাদের যা বক্তব্য ক্যামেরা খোলো মুখে বলো আচ্ছা টিনা কই টিনা কই টিনা কই টিনা কই টিনা কই টিনা কই কই দেখো আমি বললাম না হাসনাবাদ তা আমার বাড়ির কাছে না কিন্তু বাতকুলাটা আমার বাড়ির কাছে ছিল তাই আমি এক ধরে চলে যেতে পেরেছি হাসনাবাদ দিকে কিন্তু আমি পৌঁছাতে পারিনি কারণ নিজের ঘরে সংসারে সব সামলে বাইরে বেরোনো মুখের কথা না তবুও আমি যাবো বলে রেডি হচ্ছিলাম এটা কিন্তু তোমাদের কাছে মিথ্যা কথা নয় আমি হয়তো কাল বা পরশুর মধ্যে হাসনাবাদের দিকে রওনা দিতাম বা হতে দিতেও পারি দিতাম নয় দিতেও পারি গিয়ে হাসনামাদ হাসনামাদ যাবো যাবো করে রেডি করছিলাম কিন্তু যেতে পারিনি তেমনি আমি বলি কারণ এবার এই যে টিনা ভিডিও দিয়ে দিল দিয়ে দেওয়া মানে এবার আমরা টিনার ওই ভিডিও থেকে বিশ্লেষণ করব একবার নয় বারবার করব সন্দীপের ভিডিও দেখে বিশ্লেষণ করব একবার নয় বারবার করব বহুবার করবো বহু দিক থেকে পয়েন্ট খুঁজে খুঁজে এনে বলবো আর এবং ওদের সত্য সত্যের মিথ্যাটাকে ধরার চেষ্টা করব কিন্তু এগুলো কী এগুলো কি তোমরা বলো না যদি আমি অন্যায় করে থাকি তোমরা আমায় বলো হ্যাঁ আমি সব অন্যায় মাথা পেতে নেবো যে না আসিমাদি তুমি একটা অন্যায় বলছো তাহলে হয়তো অন্যায় বলছি তাহলে তোমরা ঘরের লোকের ঘরের ভেতরে আতস কাজ নিয়ে তার ঘরের খবর জানতে বেশি ইচ্ছুক আমি জানি মানুষ সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো বলবে যেগুলো শোনাবে সেইগুলো নিয়েই ভিডিও করা আমার মনে হয় শ্রেয় আমার মনে হয় অবশ্যই তার ভেতরে ভুল আর ভালো আর মন্দ সঠিক যেমন কিছু লোক মানে বলে দিচ্ছি কিছু লোক প্রীতমের নাকি মহিলা সমিতিতে ডেকেছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আমাকে কন্টিনিউ বলছে শ্রীমন্ত এটা কি সত্যি কথা শ্রীমাদি এটা কি সত্যি কথা আমি কি বলছি ওরাই ভিডিওতে বলবে ওরা ঠিক তোমাদের ভিডিওতে বলবে আমি ঘন্টার পর ঘন্টা ওদের সঙ্গে ফোনে কথা বলা মানে এই নয় ওদের প্রত্যেকটা জিনিস তুলে এনে আমি তোমাদেরকে জানাবো কারণ ওরা বিশ্বাস করে ভালোবেসে অনেক কথা আমায় বলতে পারি বিশ্বাসী যদি না রাখতে পারি যদি আমি ওদের বিশ্বাস না রাখতে পারি তাহলে আমি তোমাদের বিশ্বাস রাখবো কী করে তাহলে তোমরা আমাকে যে এই যে বন্ধ করে বিশ্বাস করো না অন্ধ সীমাদি সব কথা সত্যি বলে আর সীমাদের কাছে ঠিক খবর পাবো তাহলে সে বিশ্বাসটা রাখবো কি করে সেটা তো আমি ওদের বাঁচানোর জন্য তোমাদেরকে এরকম ঝুড়ি ঝুড় মিতে বলতে পারি আমি এটা করবো না সত্যিকে সত্যি বলবো মিথ্যেকে বলতো নিপা খারাপ নিপার মেয়েও খারাপ কখনোই আমি বলবো না ম্যানডি ভালো বাবা ম্যান্ডি ভালো আমি একবারও বলবো না ম্যান্ডি ভালো ম্যান্ডির আজকে এই পথে যাওয়ার জন্য সবাই দায় আছে ম্যান্ডি ছোটবেলা থেকে অসভ্য ছোটবেলা থেকে একটা মেয়ে কত প্রেম লাগে গো কত প্রেম আসে মনের ভেতরে মনের ভেতরে কী থাকলে যে কত প্রেম আসে আর ওর এমনই প্রেম আসে সেই প্রেমের একটা করে ইতিহাস তৈরি করে রেখে দেয় সেই ইতিহাসগুলো তো লোকে দেখে নিশ্চয়ই ভালোবাসে নিশ্চয়ই ওর প্রেমের ইতিহাসগুলো মানুষ পছন্দ করে দেখে ভালোবাসে তাই যায় ছুটে ছুটে যায় তোমরা টিনার বাড়িতে গেলেই তোমরা পাল্টে যাবে টিমার ভেতরে সরি মন্দিরার ম্যান্ডির ভেতরে যখনই তুমি ম্যান্ডিকে দেখবা তুমি অন্য রকম হয়ে যাবে যখনই ম্যান্ডির সাথে কথা বলবা তুমি অন্যরকম হয়ে যাবা ওর জাদু করে দেয় জাদু তা এখন আমাদের জাদু মাদু না আদতেই খারাপ আদতেই খারাপ কোনো মেয়েকে বারবার যখন সবাই বোঝায় তোমার হচ্ছে ইয়ে মন্দিরা তুমি ভুল করছো নিপাকে যদি বলো নিপা তুমি ভুল করছো ওকে কেউ খারাপ কমেন্ট করলে তাকে আবার শাসন করতে বসে তোমার পোদের মধ্যে এত গু লাগানো আছে সেগুলো ভুলে যাও পোদ্দাকে আগে ধো গুগুলোকে ধোও তোমার পাচা দিয়ে পোদে দিয়ে গু মাখানো পাচা নিয়ে তোমার দুর্গন্ধ চড়িয়ে যাচ্ছে তুমি সেগুলো নাইয়া করে কেউ একটা ব্যাড কমেন্ট করলে তোমরা কি গো মানুষকে ভালোবাসা দিতে জানো না মানুষকে শুধু খারাপ কমেন্ট করে দুঃখী করে দাও দেখেছো নিজের মেয়ে পেটের মেয়ে ভাত দিল মেরেছি এতই মারলাম যে মা নিজের মায়ের মুখটা দেখলি না অথচ পরের মা এসে তোকে মেরে গেল এটা কোনো মায়ের কথা ওই মেয়ে ছেলের মুখ আর সত্যি দেখতে ইচ্ছা করবে তোমরা বলো তো কালকে যে ভিডিওটাই বলেছে দেখ নিজের মা মেরেছিল বলে এতই মারলো যে তুই তোর মায়েরকে তাড়িয়ে দিলি মাটা ভারী হয়ে গেলো অথচ পরের মা এসে মেরে গেলো তাহলে এর কাছে কী আশা করবে আজকে বাইরের লোক তো টানা দেবেই আমরা টানা দেবই আমি প্রত্যেকটা ভিডিও বলেছি বেশ করেছে ম্যান্ডিকে বলেছি বেশ করেছে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি বলিনি ভিডিওগুলো প্রাইভেট করেছি ম্যান্ডি দেখছেন আমার ভিডিওগুলো আমি যখনই কথা বলছি বলেছি আমি কিন্তু তোমার এগেনস্টেই ভিডিও করি ওর ফরে আমি কোনোদিনই ভিডিও করবো না ভালো কিছু দেখলে অবশ্যই সে পৃথিবীর যেই হোক ভালো কিছু দেখলে তার হয়ে বলবো সে ছেলে হোক মেয়ে হোক মেয়ে বলে যে আমি মহিলা বলে শুধু মেয়েদেরকে আগলে রাখবো আর ছেলেরা দোষ না করলেও ওদের ওদের বাম্বু দেবো নো এরকম না সোমনাথকেও আমরা সেভাবেই আগলে রেখেছিলাম প্রীতমকেও আমরা সেভাবেই আগলে রেখেছিলাম সন্দীপকেও যতটা যদি সত্যি সন্দীপ ভুল না করে থাকে তাহলে সন্দীপকেও আগলাবা যদি টিনা ভুল না করে থাকে তাহলে টিনাকেও আগলাবো চলো ভিডিওটা এতটুকু রাখলাম জাস্ট সীমা থটসে ভিডিওটা যাচ্ছে তাই সবাইকে স্বাগতম তোমরা সবাইকে মানে ভিডিওটা দেখে দেখে তোমাদের মতামত অবশ্যই জানিও বেশি চুলকাবা আমাকে আমি একদম খুঁজলে দেবো আবার বলে রেখে দিলাম আমার সঙ্গে বাজি কথা কম বলবা কারণ গীতাদি আমি নই আমি গীতা দি নই আর আমাকে ফোন করে কেউ কথা বলে আমাকে দিয়ে ভিডিও করাবে সে এখনও জন্মায়নি মাথায় রাখবে